আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে নির্বাচনের সময় 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা যাবে না বলে আইসিটি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিকেল 4টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে, তাই কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই। কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সেটা শুক্রবার 1 ডিসেম্বর জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইসি সচিব। বিএনপিকে ছাড়া কি আরও একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এটা সাংবাদিকদের বুঝে নিতে হবে। রিটার্নিং অফিসারদের কাছে সম্মানিত পদপ্রার্থীরা এবং সহকারে রিটার্নিং ঘোষিত তফসিল অনুযায়ী অদ্য 30শে নভেম্বর 2023 তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল 4টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে বিদায়। বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করেন এই সময়সীমা বর্ধিতকরণের আর কোনো সুযোগ নেই। আমরা 10টা বা 11টার দিকে জানতে পারবো কোন আসনে কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থী জমা দিয়েছেন, তারপরে আসলে আমরা বলতে পারবো কতগুলো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।